হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজিব আছি আপনার সাথে। ভিউয়ার্স, এমন অনেক সময় হয় যখন আমরা অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে শিফট করি, বা আপনি হয়তো নতুন আইফোন নিয়েছেন, সেই ক্ষেত্রে আগে হয়তো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতেন, সেই অ্যান্ড্রয়েড ফোনের যে কন্ট্যাক্ট লিস্ট বা কন্ট্যাক্ট নাম্বারগুলো কীভাবে আপনি আইফোনে নিয়ে আসবেন, আজকের এই ভিডিওতে সেই বিষয়টাই শেয়ার করছি। নর্মালি আপনি যদি একটা একটা করে নাম্বার সেভ করেন, সেক্ষেত্রে অনেক সময় লেগে যায়, বাট আপনি কিন্তু খুব সহজে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সকল নাম্বার জাস্ট এক মিনিটের ভিতরে আইফোনে নিয়ে আসতে পারেন। এজন্য আপনার যে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, সেই অ্যান্ড্রয়েড ফোনের সবগুলো নাম্বার আপনি সিলেক্ট করে নেবেন, এরপর এগুলো এক্সপোর্ট করতে হবে। তো এই ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোনের উপরে নির্ভর করে এক এক ফোনে কিন্তু এক এক ধরনের ফিচার পাবেন, কারণ সেটিংয়ের হিসেবে এক এক ফোনে এক এক ধরনের থাকে। বাট আপনাকে এক্সপোর্ট করতে হবে, এবং এই ক্ষেত্রে যে এক্সপোর্ট টু ফাইল এরকম একটি অপশন পেয়ে যাবেন, বা এক্সপোর্ট ইম্পোর্ট এরকম একটি অপশন পাবেন। আর এরপর এক্সপোর্টে ক্লিক করলে আপনার যে কন্ট্যাক্ট লিস্টগুলো এগুলো একটি ফাইলে রূপান্তরিত হয়ে যাবে, এবং এরকম একটি লিস্ট হবে, সেটা আপনি এরকম একটি ফোল্ডার তৈরি করে নেবেন। তাহলে আপনার যে কন্ট্যাক্ট লিস্টগুলো এগুলো একটি ফোল্ডারে সেভ হয়ে যাবে। এরপর এখান থেকে আপনি বের হয়ে আপনার সেই যে কোনো একটি জিমেল অ্যাকাউন্টে চলে যাবেন আপনার সেই অ্যান্ড্রয়েড ফোনের। তো জিমেল অ্যাকাউন্ট বা যে কোনো ইমেল, সেটা ইয়াহু হোক, জিমেল হোক, বা অন্য কোনো মেল হোক, হলেই চলবে। এরপর সেখান থেকে আপনি নতুন একটি এই যে মেসেজ টাইপ করার জন্য কম্পোজ করবেন, এবং এই ক্ষেত্রে আপনার আইফোনে যে ইমেলটি আপনি ব্যবহার করছেন সেই ইমেলটি এই টু অপশনে লিখে দিবেন, কারণ একটা না একটি ইমেল তো আপনি অবশ্যই আপনার আইফোনে ব্যবহার করছেন। তো এই ক্ষেত্রে দেখেন আমি একটি ইমেল দিয়ে দিলাম। এরপর এখানে নিচের দিকে সাবজেক্ট রয়েছে, এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, না লিখলেও চলে। তারপর কম্পোজ ইমেলে আপনি কিছু একটা লিখে দিলেন। এরপর উপর দিকে যে অ্যাটাচমেন্ট অপশন রয়েছে, এই অ্যাটাচমেন্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখান থেকে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনার এখানে যে আপনার যে রিসেন্ট ফোল্ডার রয়েছে বা আপনার ফাইল ম্যানেজার রয়েছে সেটা শো হবে। এখান থেকে আপনার সেই কন্ট্যাক্ট ডট ভিসিএফ এরকম একটি ফোল্ডার আপনি দেখতে পারবেন, ফাইল দেখতে পারবেন, সেটাতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে সেই ফাইলটি এই মেইল অপশনে চলে আসবে। এরপর এটা লোডিং হয়ে গেলে আপনি এই মেইলটি সেন্ড করে দিবেন। তো এই অ্যারোতে ক্লিক করলে মেইলটি সেন্ড হয়ে গেল। তো এই মেইলটি দেখেন এখন সেন্ডিং অবস্থায় রয়েছে, এটা হয়তো কয়েক সেকেন্ডের ভিতরে সেন্ড হয়ে যাবে। তো এটা অলরেডি দেখেন এখান থেকে সেন্ড হয়ে গেছে, এবং আমার আইফোনে এই মেইলটি চলে আসছে, আমার যে ইমেলটি আমি ব্যবহার করি, যেহেতু এই মেইলটি আমি পাঠাইছিলাম, এবং এজন্য আমার সেই মেইল অ্যাপে চলে যেতে হবে। এবং দেখেন অলরেডি সেই মেইলটি চলে আসছে, এই মেইলটি ওপেন করে দিতে হবে। তো আপনারা এভাবে ওপেন করবেন, ওপেন করার পর দেখতে পাবেন সেই যে কন্ট্যাক্টের ফাইলটি, কন্ট্যাক্ট লিস্টের সেই ফাইলটি এখানে আপনি দেখতে পাবেন। আরেকটা বিষয় আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার এই যে কন্ট্যাক্ট লিস্টে কিন্তু এই মুহূর্তে কোনো নাম্বার নেই, একেবারে নো কন্ট্যাক্ট এখানে লেখা চলে আসছে। দেখেন কোনো কন্ট্যাক্ট লিস্টই নেই এখানে। তো এরপর সেই মেইলে চলে আসলাম, এবং মেইলের যে ফাইল আসে সেটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখবেন একটি শেয়ার অপশন রয়েছে, নিচের যে শেয়ার অপশনটি রয়েছে এই শেয়ার অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে যে শেয়ারের জন্য বিভিন্ন অ্যাপ রয়েছে, এখানে ক্লিক করলে লাস্টে মোর অপশন পাবেন। মোর অপশনে আসার পর এখানে একটু নিচের দিকে বা যে কোনো স্থানে আপনি কন্ট্যাক্ট পেয়ে যাবেন, এই যে কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টে আপনাকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করে দিলেই আপনার সবগুলো কন্ট্যাক্ট লিস্ট এখানে দেখতে পাবেন। এগুলো অ্যাড করার জন্য উপর দিকে অ্যাড অল ফোর কন্ট্যাক্ট, এক্ষেত্রে আমারটা যেহেতু চারটা, আপনার এখানে যতগুলো আপনি মুভ করবেন ততগুলি এখানে শো হবে। এবং এখান থেকে এই যে অ্যাড ফোর কন্ট্যাক্ট, এটাতে ক্লিক করে দিতে হবে। এরপর এখান থেকে ক্রিয়েট নিউ কন্ট্যাক্টে ক্লিক করে দিতে হবে, এবং এরপর দেখা যাবে যে আপনার সেই কন্ট্যাক্টগুলো এই যে আপনার আইফোনে কিন্তু সেভ হয়ে গেছে। আমি এগুলো রিসেন্ট থেকে ডিলিট করে দিলাম। এরপর যদি সেই ফোনের কন্ট্যাক্ট অ্যাপে যাই, এবং এখানে দেখেন কন্ট্যাক্ট লিস্টে আসার পর কিন্তু দেখেন এখানে সেই এই যে কন্ট্যাক্ট লিস্টগুলো এগুলো চলে আসছে, মানে এগুলো সেভ হয়ে গেছে। অ্যান্ড্রয়েড ফোনে যেমনটা ছিল ঠিক সেম টু সেম, সেই নাম্বার সেই নাম একেবারে সব কিছু হুবহু সেভ হয়ে গেছে আইফোনে। তো এইভাবে এই নিয়মে আপনার এই অ্যান্ড্রয়েড ফোনে থাকা যে কোনো ফোন নাম্বার মানে কন্ট্যাক্ট লিস্ট আপনি জাস্ট ইমেলের মাধ্যমে এক মিনিটের ভিতরে আপনার আইফোনে নিয়ে আসতে পারেন। তো এই ছিল ভিডিও, আশা করব ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।